वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू न्यू व्लॉग। आई होप यू ऑल आर डूइंग वेल। तो आज के बजे এখন 12টা বাজে 15, কিন্তু আমি এই সময় উঠিনি, কিন্তু আজকে আমার তাড়াতাড়ি উঠতে হয়েছে। তাড়াতাড়ি মানে অনেক তাড়াতাড়ি, 6টার সময়। সেটা কেন সেটাই বলবো তোমাদেরকে, কারণ আমি টাকা ইনকাম করতে চাই। তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি যে মা আমাকে হাত খরচে 100 টাকা দেয়, নুনকি 500 টাকা দেয়, তাতে যখনই দেখা হয় 20-50 চিপস এমনি দিতেই থাকে। তো এগুলো দিয়ে হচ্ছে না, মানে একটু বড় হচ্ছে তো টাকাটা একটু বেশি লাগবে। তো আমি এখন বিটিএস মি লঞ্চ হয়েছে এইটা, মার্চেস ফরচেস এইসব আমি যেগুলো কিনতে চাই, আমারও তো ইচ্ছা আছে কেনার, তো সেগুলো মাকে বলি, মা বলে দেবো না, নো নিজের টাকায় কেন। আমি টাকাটা ভাবো কোথায়, একাই তো জমাচ্ছি সাউথ কোরিয়া যাওয়ার জন্য, তারপরে এগুলোই ইচ্ছা আছে, তো আমি টাকাটা পাবো কোথার থেকে। তো সেটা তখন মামাকে বললো, ঠিক আছে তুই টাকা ইনকাম করতে পারিস, তোকে তুই টাকা পেতে পারিস, কিন্তু তো কোনো কাজ করতে হবে ওর পরিবর্তে। আমরা যেমনি কাজ করি তারপরে টাকা ইনকাম করি, সেমনি তোরও কাজ করতে হবে, তারা টাকা ইনকাম করতে পারবে। তো আমি বললাম কী টাকা, আমি কী কাজ করবো, আমি কি কেউ কাজ দেবে, আমি স্টুডেন্ট, কোথাও গেলে বলছে কোথাও যেতে হবে না, ঘরে বসেই টাকা ইনকাম করার সহজ পদ্ধতি। সে পদ্ধতিটা আমি শুনে হা হয়ে গেছি। তারপরে আমাকে বললো ঘরে বসে টাকা ইনকাম করার সহজ পদ্ধতি ফর অল দ্য স্টুডেন্টস। তো আমি সেটাই তোমার সাথে আজকে শেয়ার করবো। তো চলো দেখে নিই, বাট ওখানে একটা নেগেটিভ পয়েন্টও আছে, ওরা যেমনি ট্যাক্স দেয় আমাদের সামনে মাইনাস হয়ে যাচ্ছে, আমার মাইনাসও যাবে, যেটা আজকে হয়নি, আজকে থেকে আমি স্টার্ট করেছি, আজকে আমার মাইনাস যায়নি। তো দেখি সেগুলোই কী কী দেওয়া আছে, কী কী করে টাকা ইনকাম করবো, কী কী করে টাকা মাইনাস হয়ে যাবে। সো ইয়া লেটস সি দেম। তো এগুলো হচ্ছে আমার পয়েন্টস, লালগুলো নেগেটিভ কাটা যাবে টাকা, আর ব্লুগুলো হচ্ছে টাকা আমার ইনকাম হবে। তো সেগুলো কী কী চলো দেখে নিই, ক টাকা কী করলে ইনকাম হবে। ফার্স্টে হচ্ছে 5 টাকা, 5 টাকা আমার ইনকাম হবে হচ্ছে এক্সারসাইজ করলে, বাট বাজেভাবে না, ভালোভাবে এক্সারসাইজ করতে হবে, যে লেটার পেটার করলাম ওই টাইপ এক্সারসাইজ না। 2 নম্বর হচ্ছে ওয়েক আপ আট 6 AM শার্প 6টার সময় উঠতে হবে, সেই এই দুটো করলে আমার 5 টাকা পাবো। আজকে আমি 5-5 মানে দুটো করলে মানে এক একটার জন্য 5 টাকা, দুটো একসাথে করলে কিন্তু 5 টাকা না। তো আজকে আমার 10 টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে, বিকজ আমি এক্সারসাইজ করে নিয়েছি ভালোভাবে, আর ওয়েক আপ আট 6 AM আমি উঠেছি 6টার সময়, তো 10 টাকা অলরেডি হয়ে গেছে আমার আজকে ইনকাম। আচ্ছা এবার নেক্সট হচ্ছে 10 টাকা, 10 টাকা হচ্ছে স্টাডি ফর অ্যাটলিস্ট 8 আওয়ার্স, 8 ঘন্টা অ্যাটলিস্ট স্টাডি করতে হবে, সেলফ স্টাডি, টিউশন ধরে না সেগুলো। সেটা হচ্ছে আমার একদিন ইনকাম হবে না, সেটা আমি মাকে বলে দিয়েছি, একদিন আমি ইনকাম করতে পারবো না, সেটা হচ্ছে শনিবার আমি এত টাকা ইনকাম করতে পারবো না। আর আজকে আমি রুটিনটা করেছি, রুটিনে আমার 8 ঘন্টা হয়ে যাচ্ছে, 8 ঘন্টা দেখি, এটাও 10 টাকা হয়ে গেলে 20 টাকা ইনকাম হয়ে যাবে। এবার নেক্সট হচ্ছে 2 টাকা কিসে কিসে ইনকাম করবো, সবার এক ঘন্টা আগে মোবাইল না নেওয়া, মানে বিছানায় মোবাইল না নেওয়া, সবার 1 ঘন্টা আগে বিছানায় মোবাইল নেওয়া যাবে না। তারপরে ডেলি 2 লিটার জল খেতে হবে, আমি জলটা খুব কম খাই, সবার সময় 1 ঘন্টা অন্য স্টাডি বই, মানে স্কুলের বই না, গল্পের বই টল্পের বই ওই সব রিড করতে হবে, তাহলে 2 টাকা পাবো। আর লাস্টে হচ্ছে 1 টাকা, 1 টাকা পাবো হচ্ছে আর্টিকেল রিডিং করলে, আর্টিকেল বা নিউজ পেপার রিডিং জোরে জোরে, সেটা ভাবছি রাত্রিবেলায় করবো, আজকে সকালবেলা করতে ভুলে গেছি। তারপরে ডেলি এসে রাইটিং, এসে রাইট করতে হবে প্রত্যেক দিন, আর বিছানা তোলা প্লাস পাতা এই 1 টাকাটাও পেয়ে গেছি, বিছানা তোলা আর পাতা। মাকে মা বলেছে প্রুফ দিতে হবে, এই জন্য মার কালকে 92 ছিল, মা ওখানে বসে আমাকে বলেছে ফোন কর, মানে সকালে ফোন, মানে কালকে বলেছিলো যা করবে আমাকে ফোন করে দেখাবে, আই ওয়ান্ট দ্য প্রুফ। সকালবেলা উঠে চলার সময় ফোন করেছে, আমি উঠে গেছি, তারপর বলে এক্সারসাইজ কর, এক্সারসাইজ পুরো এক্সারসাইজ করলাম, সেটা দেখলো ভিডিও কলে, বিছানা তুলেছি নাকি সেটা দেখলো, এটা সে তো অবভিয়াসলি শুভ, আমি তো সে হবে। এবার চলো মাইনাসগুলো দেখি, মাইনাস একটা হচ্ছে লাস্টে যে টাকাটা পেলাম, ধরো লাস্টে আমি 1 টাকা পেয়েছি বা 10 টাকা পেয়েছি, সেই টাকাটা লাস্ট টাকাটা যেটা পেলাম সেটা মাইনাস হয়ে যাবে, কী করলে গালাগালি দিলে, গালাগালি দিলে লাস্ট টাকাটা মাইনাস হয়ে যাবে। আর 1 টাকা মাইনাস হবে যদি 6টা, না 1 টাকা না 10 টাকা, 10 টাকা মাইনাস হবে যদি 6টার সময় না উঠে, এটা কী টাইপের অত্যাচার, এটা অত্যাচার করে তোমার সাথে যখন কেউ ট্যাক্স দাও না, হ্যাঁ অত্যাচার করে এমনি নাকি ফিক্স থাকে এমনি কখনো অত্যাচার, এটাকে অত্যাচার বলে, সেম টাকা নেওয়া উচিত। তো এগুলোই ছিল আমার টাকা ইনকাম করার সহজ রাস্তা, তোমরাও আপনাতে পারো, তোমাদের মা বাবাকেও বলতে পারো, আমাদেরও টাকা চাই, আমরা টাকা
আর্ন করব সেই টাকা দিয়ে কিনব। তো এটা ছিল আমার আর্ন করার পদ্ধতি, এখন আমার 8 ঘন্টা করতে হবে জন্য। তো আর একটা হচ্ছে, মা বলেছে আর জায়গা আমার একটু বোনাস ইনক্রিজ করবে, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের বলেই দিয়েছি, আমি আবার বলছি 100 টাকা দেয় মা প্রত্যেক মাসে। তো যদি আমি সেই 100 টাকাটা রেখে দিই, মানে সেভ করতে পারি, তাহলে তার পরের মাসে 100 টাকার জায়গায় 110 টাকা দেবে। যদি সেটা সেভ করতে পারি দুটো একসাথে মিলিয়ে, তাহলে তারপরের মাসে 120 টাকা, মানে প্লাস 10-10 হবে। এমনি করতে 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 100 টাকা দিবে, বড় লোক হয়ে যাবো, নিজের টাকা নিজে, আমি এবার নিজের টাকা নিজের জিনিস কিনতে পারবো। চলো এবার পড়তে বসে যাই, না তোমার 8 ঘন্টা হবে না, 8 ঘন্টা হবে না, 8 ঘন্টা বেরিয়ে যাচ্ছে বারবার ঘর থেকে। এই গাইস, তো এখন হচ্ছে সন্ধেবেলা, আমি পড়ছিলাম, মানে তোমাদের তো আমি বলেইছি আজকে আমার টাইম ম্যানেজমেন্ট শুরু করে দিয়েছি, আজকের থেকে 8 ঘন্টা পড়তে, 8 ঘন্টা পড়তে হবে। অলরেডি মার্কাস থেকে আমি পেয়ে গেছি হচ্ছে 16 টাকা আজকে আপাতত হয়ে গেছে নেওয়া, আরও 10 টাকা পাবো, কারণ আমি 8 ঘন্টা পড়ে নেবো আজকে, আরও 10 টাকা পাবো, তার সাথে সাথে আরও টাকা অ্যাড হবে। তো একদিনে এতগুলো টাকা আমি ইনকাম করতে পারছি, খুব ভালো ব্যাপার। থ্যাংক ইউ মা, এটা আমাকে বলেছে, আমি তো খুব ভালো লেগেছে আমার এই আইডিয়াটা, হলে বসে বসে টাকা ইনকামের ধান্দা একটা। তোমরাও এটাকে ইউজ করতে পারো, খুবই ভালো, তোমাদেরও হেল্প হবে, মানে নিজেদের জন্যই তো করছো এটা, ভালোই হবে, তার সাথে সাথে টাকাটাও পেয়ে যাবে, সেই টাকাটা যদি তুমি নিজেদের ইচ্ছে মতো জিনিস কিনতে পারবে। আর যেই তো কালকে হচ্ছে লোকনাথ বাবার পুজো, এই জন্যে মা আজকে সব কিছু বের করলো ওখান থেকে, থালা বাসন সব কিছু, আর তখন কাসরটা বের করার পরে আমি মনে হয় 5 মিনিট ধরে বাজালাম। কাসর বাজাতে আমার জাস্ট হেভি লাগে, ছোটোবেলার থেকেই কাসর, যদি কেউ পুজো হলে কেউ যদি কাসর বাজে তার হাত থেকে নিয়ে আমি বাজাবো, কাসর বাজাবো আমি, আমার দায়িত্ব ওটা, তো সেটা আমি কালকে বাজাবো কাসর। আর প্রজেক্ট আমার একটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা নিয়ে বসেছি, আর আমাদের বলেছে 7 থেকে আবার স্কুল খুলবে, এই জন্য প্রজেক্টটা সবকটা কমপ্লিট করে নিতে হবে, প্রজেক্ট টেস্ট করতে হবে। বিকজ আমি বলেছি তোমাদেরকে, প্রথমে 2 সপ্তাহ মানে আমি কিছু করিনি ছুটি পড়ার পরে, জাস্ট চিল করে কাটিয়েছি, এই জন্য এখন প্রত্যেক দিন তাড়াতাড়ি করে প্রজেক্ট শেষ করতে হচ্ছে আর কি। আর তোমাদেরকে গিয়ে দেখাই মাকে কি বের করেছে, চলো গিয়ে দেখি। তো মা এগুলো সব বের করেছে আজকে, মধ্যে কত জিনিস আছে, বাপরে বাপ, কালকে 7 সকাল থেকে শুরু করে দেবে। তো কালকে আমিও 6টার সময় উঠে যাবো, যেহেতু আমার 6টার সময় উঠতে হবে, কালকে আমিও হেল্প করবো মাকে। আর এখন আমি আবার পড়তে বসি, বিকজ আমার 8 ঘন্টা কমপ্লিট, আমি 8 ঘন্টাকে 8 ঘন্টা বলছি বারবার, 8 ঘন্টা স্টাডি আমার কমপ্লিট করতে হবে। যে অর্ডার প্রজেক্টটা পারি, খিদেও পেয়ে গেছে, খিদে পেয়েছে খাবো না পড়বো, আগে লিখেই নিয়ে ধরে পারি। তো চলো আমি একটু সময় লিখে নিই, তারপরে কথা বলছি। সো গাইস, আমার আজকের জন্যে হয়ে গেছে 8 ঘন্টা, আর আমার আজকে একটা প্রজেক্ট তো কমপ্লিট করে নিয়েছি, আজকে একটা প্রজেক্ট পুরো কমপ্লিট করলাম, আর একটার হাফ করে নিয়েছি। আর এই যে দেখছি 6টার সময় উঠে অনেক কিছুই কিন্তু ভালো হচ্ছে, মানে তাতে মানে সব কিছুই টাইমের মধ্যে হয়ে যাচ্ছে, ম্যানেজ করতে পারছি, ভালোই হচ্ছে, আমার ভালোই লাগছে। বাট এই দুপুরবেলা একটু ঘুমিয়েছি আজকে, একটু ঘুম পাচ্ছিল, এই জন্য ঘুমাতে আমার হয়েছে আজকে, কিছু করার নেই। তো হ্যাঁ, এখন আমি ঘুমাবো, কালকে আবার সকালে উঠতে হবে, সকালে উঠে স্নান করতে হবে, মাকে হেল্প করতে হবে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ।